ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন সকাল 8টা বাজে, 8টার সময় সৌরভ আমি রেডি হয়ে যাচ্ছি আমতা বানেশ্বর মন্দিরে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা আজকে বেরিয়ে পড়লাম আমতা বানেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরে আমি অনেক ছোটোবেলায় 8-10 বছর আগে একবার মায়ের সাথে এসেছিলাম এরকম সন্ন্যাসের সময়। আর সৌরভ আর আমি এই প্রথমবারই যাচ্ছি, ঠিকঠাক আমরা রাস্তা জানি না। প্রপার আমতা পর্যন্ত আগে যাই, তারপর সেখান থেকে আমরা লোকেশান দেখে যাব। অবশেষে আমরা পৌঁছলাম বাবা বানেশ্বর মন্দিরে। এই মন্দিরে প্রত্যেক বছরই অনেক মানুষ সন্ন্যাস করে। বানেশ্বর ছাড়াও নান্না, বড় কাঁচারি, দক্ষিণেশ্বর, তারকেশ্বর বিভিন্ন জায়গায় মানুষজন সন্ন্যাস করে থাকে। আর সন্ন্যাসের সময়তে এই জায়গাগুলোতে আরও বেশি পরিমাণে ভিড় দেখা যায়, নয়তো সারা বছরই পুজো হয় সব মন্দিরে। আর এই সন্ন্যাসের সময় সেই জন্য আসতে আরও বেশি ভালো লাগে। এরপর আমরা এখান থেকে ডালা নিয়ে ভিতরে পুজো দিয়ে আসবো। তার আগে চলো ওইদিকে সামনে পুকুর থেকে এবং তার সাইডটা একটুখানি ঘুরে আসা যাক। এরপর আমরা এখন এখান থেকে একটা ডালা নিয়ে নিচ্ছি আর কিছু প্রসাদও নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ভিতরে যাব পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া কমপ্লিট, তারপর আমরা একটুখানি বসেও ছিলাম নাট মন্দিরে, বেশ সুন্দর লাগছিল পরিবেশটা। আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা পুরো ফাঁকা, আর দুদিকে এই যে বাঁশ গাছগুলো এমন হিলে রয়েছে, বেশ সুন্দর রাস্তাটা। আর পরিবেশটাও এখানকার বেশ সুন্দর, যেন সেই বীরভূমে বেড়াতে এসেছি ফিল হচ্ছে। মনে হচ্ছে যেন যখন আমরা বীরচন্দ্রপুর বা সাধক বামাখাপার বাড়ি যাচ্ছিলাম সেই রাস্তাটা যেমন ছিল, এই রাস্তাটাকেও তেমনই যেন মনে হচ্ছে। অনেক দিন পর এরকম একটা ফাঁকা রাস্তায় ঘুরতে এসে বেশ ভালোই লাগছে। আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি, এখন আমাদের এখানে চড়ক দেখতে যাচ্ছি, আজকে চড়ক পুজো। তো আমাদের বাড়ির সামনেই বেরোলে এই যে এখানে রয়ে, এখানে হচ্ছে আমাদের শীতলা মন্দির, গ্রামের শীতলাতলার আমাদের এটা একদমই বাড়ির সামনেই, একদম সামনেই। তো সেখানেই এখন এই যে এত মানুষের ভিড় জমেছে, এখানে আজকে এরকম ঝাঁপ হবে। তো তারপরে আমরা যাব জয়চণ্ডীতলা, সেটাও আমাদের গ্রামের ওখানে, ওখানেও চড়ক বসে আর ঝাঁপ হয়। তো এখন এখানে ঝাঁপ দেখতে এসেছি। Thank you.
তারপর মায়ের এখানে এসেছি, আবার এখন চড়ক দেখতে গিয়েছিলাম, তারপর চড়কের ওখানে একটুখানি ঘুরে টুরে তারপর মায়ের এখানে এখন এসেছি। আর রমি ওকে দেখাই, রমি এখন এখানে মা রুটি করছে, ওর মাংস রুটি দেবে, এখন এখানে বসে বসে ওয়েট করছে। রমিও বিস্কুট দাগাচ্ছে ঘুরে, বিস্কুট বিস্কুট খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলা মা খাইয়ে দিয়েছে। এখন বাড়ি চলে এসেছি, আর আগামীকাল যেহেতু নববর্ষ আছে তো এরকম একটা কুলো বাড়িতেই ছিল, আর পাখাটাও বাড়িতেই ছিল, তো এগুলোকে একটুখানি ডিজাইন করলাম আমার মতো করে। তো এইটা এখনও লাল পাড় বসাতে বাকি রয়েছে। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।